নির্বাচনের প্রাক মুহূর্তত ভাইরেল লক্ষিমপুর লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী উদয় শঙ্কর হাজরিকার গোপন ভিডিও। অহা 19 এপ্রিলত অসমত হব লোকসভার প্রথম পর্যায়ের নির্বাচন। নির্বাচনলৈ মাজত মাত্র দুদিন থকা অবস্থাত হঠাৎ বিভিন্ন মাধ্যমত ভাইরেল হল উদয় শঙ্কর হাজরিকার অশ্লীল ভিডিও চাটর এই ভিডিও। এগৰাকী বিবস্ত্রা যুবতীরে ভিডিও কলিংৰ এই ভিডিও ভাইরাল হয়ে পড়ার লগে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্কর। অস্বস্তিত পড়েছে লক্ষিমপুরের বিরোধী প্রার্থীগুলিও। নির্বাচনী প্রচারের অন্তিমটো দিনত উদয় শঙ্কর হাজরিকার ঘৃণনীয় কুকর্ম ভাইরাল হয়ে পড়ার লগে নেতার যোগ্যতা আর ব্যক্তিত্বক লৈ সর্বসাধারণের মাজত সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়া। যেহেতু মই লক্ষিমপুরের জনপ্রতিনিধি আর যদি সেই ব্যক্তিজনে অনুভব করে যে তদন্তর প্রয়োজন, তেতিয়া মই মুখ্যমন্ত্রী মহোদয়ক লিখিম যে এটা ফরেন্সিক বা পুলিশের উচ্চস্তরীয় তদন্ত করব লাগে। এই ভিডিও সন্দর্ভত মুখ্যমন্ত্রী শর্মায় কলে, কোনো মোরও হোয়াটসঅ্যাপত আহিছিলে, কিন্তু সচা মিছা মই নাজানো, কারণ সচা মিছা সাবর কারণে ভিডিওটা সাব লাগিব আর সেইটো ভিডিও চাই ভাল নালাগে কারণে মই তেনেকে থৈ দিলো। তাতে মোর ঘরত এইদিন বাসন্তী পূজা চলি আছে, গতি এইবিলাক। আর নির্বাচনী প্রচারের অন্তিমটো দিনত লক্ষিমপুরত নির্বাচনী প্রচারত উদয় শঙ্কর হাজরিকা ব্যস্ত হয়ে রল, যদিও বিতর্কিত ভিডিও সন্দর্ভত কোনো কথা খুলুচা করা নাই হাজরিকায়। আনহাতে কেনেকৈ এই ভিডিও নির্বাচনের আগমুহূর্তত ভাইরেল হয়ে পড়িল সেয়াও তাৎপর্যপূর্ণ হয়ে পড়েছে। নিউজ ডেস্ক, News18 অসম নর্থ ইস্ট। নির্বাচনের প্রাক মুহূর্তত ভাইরেল লক্ষিমপুর লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী উদয় শঙ্কর হাজরিকার গোপন ভিডিও। অহা 19 এপ্রিলত অসমত হব লোকসভার প্রথম পর্যায়ের নির্বাচন। নির্বাচনলৈ মাজত মাত্র দুদিন থকা অবস্থাত হঠাৎ বিভিন্ন মাধ্যমত ভাইরেল হল উদয় শঙ্কর হাজরিকার অশ্লীল ভিডিও চাটর এই ভিডিও। এগৰাকী বিবস্ত্রা যুবতীরে ভিডিও কলিংর এই ভিডিও ভাইরাল হয়ে পড়ার লগে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্কর। অস্বস্তিত পড়েছে লক্ষিমপুরের বিরোধী প্রার্থীগুলিও। নির্বাচনী প্রচারের অন্তিমটো দিনত উদয় শঙ্কর হাজরিকার ঘৃণনীয় কুকর্ম ভাইরাল হয়ে পড়ার লগে নেতার যোগ্যতা আর ব্যক্তিত্বক লৈ সর্বসাধারণের মাজত সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়া। যেহেতু মই লক্ষিমপুরের জনপ্রতিনিধি আর যদি সেই ব্যক্তিজনে অনুভব করে যে তদন্তর প্রয়োজন, তেতিয়া মই মুখ্যমন্ত্রী মহোদয়ক লিখিম যে এটা ফরেন্সিক বা পুলিশের উচ্চস্তরীয় তদন্ত করব লাগে। এই ভিডিও সন্দর্ভত মুখ্যমন্ত্রী শর্মায় কলে, কোনো মোরও হোয়াটসঅ্যাপত আহিছিলে, কিন্তু সচা মিছা মই নাজানো, কারণ সচা মিছা সাবর কারণে ভিডিওটো সাব লাগিব আর সেইটো ভিডিও চাই ভাল নালাগে কারণে মই তেনেকে থৈ দিলো। তাতে মোর ঘরত এইদিন বাসন্তী পূজা চলি আছে, গতি এইবিলাক। আর নির্বাচনী প্রচারের অন্তিমটো দিনত লক্ষিমপুরত নির্বাচনী প্রচারত উদয় শঙ্কর হাজরিকা ব্যস্ত হয়ে রল, যদিও বিতর্কিত ভিডিও সন্দর্ভত কোনো কথা খুলুচা করা নাই হাজরিকায়। আনহাতে কেনেকৈ এই ভিডিও নির্বাচনের আগমুহূর্তত ভাইরেল হয়ে পড়িল সেয়াও তাৎপর্যপূর্ণ হয়ে পড়েছে। নিউজ ডেস্ক, News18 অসম নর্থ ইস্ট।